हेलो फ्रेंड्स, आमी दिया। आमार चैनल घरोয়া রান্না বান্নায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদেরকে ঝাল ডিম পিঠা অথবা ডিমের পোয়া পিঠার রেসিপিটি শেয়ার করব। বিকেল বা সন্ধ্যের নাস্তার জন্য এটা কিন্তু একদম একটা পারফেক্ট রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি এতে দিয়ে দেব 2টো ডিম যেটাকে আমি ভেঙে রেখেছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং 1/4 চা চামচের থেকেও খুব কম পরিমাণে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবারে আমি সব কিছুকে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এতে অল্প অল্প করে একটু গরম জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। ব্যাটারটাকে গোলার জন্য আমি চামচের পরিবর্তে একটা হ্যান্ড হুইক্সার ব্যবহার করছি। ব্যাটারটাকে আমি মোটামুটি 3-4 মিনিট মতো সময় ধরে অনবরত এইভাবে ফেটিয়ে যাব। ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে পিঠেগুলো তত ভালোই ফুলবে, অর্থাৎ ফাপড়া হবে। খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই একটু পাতলা হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1টা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে আমি এতে দিয়ে দেব 1 মুঠো মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলোকে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আজকে আমাদের ডিম পিঠের, অর্থাৎ ডিমের পোয়া পিঠের ব্যাটারটা। পিঠেগুলোকে ভাজার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এতে পিঠের ব্যাটার দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। এইভাবে পিঠের উপরে তেল তুলতে হবে। দেখুন, পিঠেটা যখন এরকম ফুলে আসবে তখন আমি পিঠেটাকে উল্টে দেব। এইভাবে পিঠেটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পিঠেগুলোকে উল্টে পাল্টে আমি দুদিক থেকেই বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে পিঠেটার থেকে তেলটা ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে পিঠেটাকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি পিঠেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। পিঠেগুলো ভাজার জন্য এখানে আমি একটা মেজারমেন্ট কাপের পরিমাপ করে ভাজছি, যাতে পিঠেগুলো সমান মাপের হয়। একইভাবে আমি সব পিঠেগুলোকে ভেজে গরম গরম পিঠে পরিবেশন করে দেব। গরম গরম ডিমের এই ঝাল পিঠেগুলো আমি পরিবেশন করে দিয়েছি। আপনারা তো দেখলেন এটা বানানো কতটা সহজ। দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই মজাদার। ভীষণই ক্রিস্পি এবং মুচমুচে হয়। অবশ্যই করে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এমন আরও নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এতটুকুই থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।